লাইভে চলে আসছে। রোজকার মতো জয়েন করে ফেলবেন একটু বেশি বেশি করে কমেন্ট করে দেন। হ্যাঁ, আমি যেহেতু নতুন জায়গা থেকে লাইভে আসছি, তো আমাকে একটু জানিয়ে দিন তো আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, তখন তো অনেকের সাথেই কথা বলতে পারি নাই, জাস্ট আমরা ওপেন করলাম, ঠিক আছে, অ্যান্ড কেক কাট করলাম, ঠিক আছে, অনেকের সাথে কথা হয় নাই। আঞ্জুমান, আঞ্জু প্রথমে চলে আসেন। হাই আপু, হ্যালো, ঠিক আছে, আগে আমাকে জানিয়ে দিন যে আমাকে কি ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। অ্যান্ড দেখুন আমি কী পরে আসছি আজকে। আজকে আমি খুবই লাক্সারি একটা কালেকশন পরে আসছি, ফ্রম মাই কালেকশন, হ্যাঁ, ফ্রম ক্রিয়েশন এজ। তো যে যেখানে আছে জয়েন করে ফেলেন। আমি বলেছিলাম যে আমি আবার লাইভে আসবো অ্যাট আফটার মাগরিব, তো আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। ক্লিয়ার না আপু? ওকে, হাই আপু, কেমন আছো? নীলিফা ইয়াসমিন, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। তাবিকুনা, হাই আপু বলছেন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড হ্যাঁ, তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন। আজকে একটু স্পেশাল লাইভ, আজকে দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, এর জন্য যে আজকে আমরা বসুন্ধরা সিটিতে ফার্স্ট আমাদের আউটলেট কি করেছি, ওপেন করেছি, ঠিক আছে। ভালো লেগেছে কেকটা। ওকে মুনিয়া শারবিন আপু, হ্যাঁ, অনেক আপুরা এসেছিলেন অ্যান্ড এখনও অনেক আপুরা আছেন, ইনশাল্লাহ আরও আপুরা, আরও সব আপুরা চলে আসবেন, ঠিক আছে, যারা এতদিন ধরে কি আমাকে অনলাইনে দেখছিলেন, ঠিক আছে। এখন আপু তোমার ড্রেসটা অনেক নাইস। ওকে, হ্যাঁ, এই ড্রেসটা আমি সবার জন্য এনেছি। এটা কি হয় যে আমি একটা ড্রেস পরবো অ্যান্ড সবার জন্য এই ড্রেসটা থাকবে না? বেশি বেশি করে একটু শেয়ার করে দেন, হ্যাঁ, যেহেতু আউটলেটের ফার্স্ট লাইভ, আমি চাই যে সবাই একটু দেখুক আমাদের লাইভটা, ঠিক আছে। এতদিন পর কেন, হাই হাই, এতদিন পর কোথায়, ঠিক আছে। ওকে, পাপিয়া সুলতান হীরা আপু বলছেন, হাই, ওকে, তোমার জামাটা কত? দেখিয়ে দিব, আমার ড্রেসটাও দেখিয়ে দিব, সব ড্রেসগুলোই দেখিয়ে দিব। অ্যান্ড আউটলেটে আলহামদুলিল্লাহ আমাদের সব কালেকশন থেকে কিছু ডিফারেন্ট কালেকশনও এখানে এসে পেয়ে যাবেন, যেমন লাক্সারি কিছু কালেকশন পেয়ে যাবেন যেগুলো কিনা অনলাইনে এখনও দেখানো হয়নি। এরকম কিছু নতুন নতুন ভ্যারিয়েশন রাখার চেষ্টা করেছি আমরা, যাতে করে কি আপনারা এসে নতুন কিছু পেয়ে যান এখান থেকে, এরকম ভালো লাগে। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ আপু, তোমার শোরুমের জন্য ভালোবাসা। ওকে, আমি তোমাকে অনেক অনেক মিস করেছি, থ্যাংক ইউ। সাবিকুনা হার বলছেন, আপু তোমার শ্বশুর শাশুড়ি নাই? হ্যাঁ, আমার শাশুড়ি আছে, আমার শাশুড়ি আজকে একটা দাওয়াত আছে, তো এখান থেকে আমি সেই দাওয়াতেই যাবো, সো এর জন্য আমার শাশুড়ি অ্যাটেন্ড করতে পারেনি আজকে, ঠিক আছে, তোমার জন্য শুভকামনা রইল। ওকে, আমিও আছি, একটু দেখো প্লিজ, নন্দী ইসলাম দেখেছি তো। আর রেহানা হাফিজ বলছেন, আপু আজকে কি কনটেস্ট করবা? আজকে কনটেস্ট করবো, আজকে কনটেস্ট করবো, আচ্ছা ইনশাআল্লাহ করবো, ঠিক আছে। তোমার জামাটা অনেক নাইস, ওকে, অনলাইনে পাবো ড্রেসটা? অবশ্যই আপু, অনলাইনেই তো পাবা ফার্স্টে, হ্যাঁ হ্যাঁ। তবে এটা এখন আজকে অনেকেই এসেছেন যারা কিনা এখানে ড্রেস দেখে অবাকও হয়েছেন যে আপু এগুলো তো অনলাইনে দেখিনি। হ্যাঁ, আমরা স্পেশাল ফর আমাদের আউটলেটের জন্য আজকে করেছি কি যে কিছু কালেকশন রেখেছি যেন আপুরা সারপ্রাইজ হয়, যেটা আগেই বললাম, ঠিক আছে। তো সেখান থেকে কিছু কালেকশন আমি দেখিয়ে দেবো যেগুলো কিনা কাল থেকে তোমরা অনলাইনেও অ্যাভেলেবল পাবা, ঠিক আছে, একদম নতুন কালেকশন, ঠিক আছে, গো অ্যাহেড, থ্যাংক ইউ। আচ্ছা, আমি শুরু করে দিয়েছি তো তার আগে বলে নেই, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়ে মোস্ট পপুলার শপিং কমপ্লেক্স অফ দ্য টাউন অফ দ্য কান্ট্রি, ঠিক আছে। তো আমাদের কান্ট্রি অ্যান্ড টাউনের ভেতর কিন্তু সবচেয়ে পপুলার মার্কেট কি বলতো? বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ঠিক আছে। তো বসুন্ধরা সিটি কমপ্লেক্সের হচ্ছে গিয়ে লেভেল 2 ব্লক সি শপ নাম্বার 47 আছে কি আমাদের আউটলেটটা, ঠিক আছে। সো অ্যান্ড আমাদের ক্যাপশনেও পিন করা আছে, না আমাদের পিন করা আছে কিছু, এখন কি পিনটা করা আছে? হ্যাঁ, শোরুম অ্যাড্রেসটা আমাদের পিন করা আছে, আমাদের পেজে গেলেই তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। ওকে, আর কেউ কমেন্ট করে দেন শোরুমের অ্যাড্রেসটা, তাহলে আমি পিন করে দেই লাইভে। ওকে আপু, তোমার ড্রেসটা দেখাও, রাইট, আমার ড্রেসটা দেখাবো। এটা আজকে মনে করলাম যে একটা স্পেশাল ডেতে একটা স্পেশাল ড্রেস পরি, তাই না? তো আজকের দিনের জন্য আমি এই ড্রেসটা কি বানিয়ে রেখেছিলাম, আমি লাস্ট 2-3 ডেজ আগে এই ড্রেসটা বানিয়েছি,
ঠিক আছে। সো আমি পরি নাই কেন, আমি এটা আমার আনানোই এর জন্য যে আমি বিশেষ একটা ড্রেস পরবো একটা বিশেষ দিনে। হ্যাঁ, অ্যান্ড আজকের দিনটার মতো বিশেষ দিন হয়তো বা আমি কি গত 2021 কিংবা 2020-2019 আমার এত বড় বিশেষ দিন আর হয় নাই, আমার মনে নাই। ঠিক আছে আপু, তোমার জামার প্রাইস কত বলে দিব আপু? ওকে, অ্যান্ড কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ ভেরি মাচ। বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে করে সবাই জয়েন করতে পারে। হ্যাঁ, আজকে ফার্স্ট লাইভ আমার আউটলেট থেকে। ওকে, আমরা চিটাগাংয়ের মানুষ কিভাবে যাব সেটাই তো কথা, চিটাগাংয়ের মানুষ কিভাবে আসবে, তার জন্যই তো আমরা ই করেছি, কি বলে, ক্লিয়ার না, লাইভটা ক্লিয়ার না, না লাইভ তো একদম ক্রিস্টাল ক্লিয়ার না, হালকা একটু ব্লার। ওকে ঠিক আছে, তো আমার ড্রেসটা দেখাই দিব, একটু রাখেন। হ্যাঁ, আমার ড্রেসটা দেখিয়ে দিব আপু, ভালোবাসা। ওকে থ্যাংক ইউ, ঠিক আছে আপু, ক্লিয়ারলি আসছে না। ওকে, এইবার আমাদের গুড লাক। ওকে ঠিক আছে, দেখেন তো এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। শোরুমের অ্যাড্রেসটা আমাকে একটু কমেন্ট করে দেন তো, আমি পিন করে দিই। সালাম, ওকে, প্লিজ লুক ফর এ গুড অ্যান্ড ফেথফুল মিরর, দোয়া করবেন ইনশাল্লাহ। আপু লাইভ ঝাপসা, হ্যাঁ আমারও মনে হচ্ছে লাইভ ঝাপসা না, ক্লিয়ার হবে নাকি আমি, হ্যাঁ ডাটাতে চলে আসি। ও আচ্ছা, দুইটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। ইউ লুকিং বিকাম অ্যাঞ্জেল, অসম, লাভলি, বিউটিফুল, কিউট, ফ্যান্টাস্টিক প্রিন্সেস, ডিফারেন্ট, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর কমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ আকি বেগম আপু। আর কে কে আছেন দেখি, এখন কয়টা বাজে আমিও জানি না এখনো। ওকে এখন ক্লিয়ার আছে, আই নিড প্লিজ, ওকে বাদ, আই নিড ইন পাকিস্তান, আমরা অনলি প্রোভাইড করি ইন বাংলাদেশ। ঠিক আছে, সো এই হচ্ছে কথা আপু, নাইট লাগতেছে। ওকে আচ্ছা, আমি ড্রেস দেখানো স্টার্ট করে দিই, হ্যাঁ যেই কারণে আসছি, কারণ আমি এর আগের লাইভে অনেক হাই হ্যালো হয়েছে, অনেক কথা বলেছি, অ্যান্ড শোরুমটা আমাকে প্যাকেজিংটা আগে দেন একটু। ওকে, সো বিউটিফুল, আমি তোমার রেগুলার কাস্টমার, ওরা দেখ না আমাকে একটু আজকে। হ্যাঁ ওকে, এটা হচ্ছে গিয়ে অরিজিনাল ইন্ডিয়ান শ্রী ফ্যাবের একটা ড্রেস। হ্যাঁ, আমি যেটা পরে আছি দেখেন, অরিজিনাল ইন্ডিয়ান শ্রী ফ্যাবের, হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস, অ্যান্ড অরিজিনাল ইন্ডিয়ান, অ্যান্ড আপনি প্যাকেজিং দেখে নেবেন এবং আপনি এই যে এই হলোগ্রাম স্টিকারটা দেখে নেবেন, ঠিক আছে, অরিজিনাল বুঝবেন কীভাবে সেটা হচ্ছে এই হলোগ্রাম স্টিকার দেখলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, সো এটা হচ্ছে গিয়ে ক্যাটালগটা, আমার ড্রেস র্যাঙ্গুনের একটা ড্রেস। হ্যাঁ ক্লিয়ার না আপনি, এখনও ক্লিয়ার না আপু, কেমন আছো? ফরিদা আলী আকবর খান, আলহামদুলিল্লাহ ভালো আছি, ক্লিয়ার না এখন? হ্যাঁ আচ্ছা, এখন ঠিকই আছে আপু। আচ্ছা, সো এই হচ্ছে আপু, আফটার লং টাইম আই ওয়াচিং ইউ, থ্যাংক ইউ ইয়াসমিন চৌধুরী কনা আপু, এতদিন কই ছিলেন বলেন, কোথায় ছিলেন এতদিন, খুঁজে পাওয়া যায় নাই কেন, জান্নাতে স্বর্গতুল আপু বলছে, অনেক শুভকামনা রইল আপু। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আপু, কেমন আছো? আমি আসছি খুব তাড়াতাড়ি যশোর থেকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আসার রাখবো, সবাই আসবেন ঠিক আছে, যারা যারা ছিলেন আমার সাথে এতদিন এবং যারা যারা নতুন দেখছেন, ইনশাল্লাহ সবাই আসবেন, এবং আপনাদের জন্যই কিন্তু আমার এই আউটলেটটা নেওয়া বিশেষত্ব। হ্যাঁ, কারণ কি অনেকেই বলেন যে আপু আমি একটু ছুঁয়ে ধরে ড্রেস দেখতে চাই, আমি একটু দেখে শুনে নিতে চাই, ঠিক আছে, যারা অনলাইনে নিচ্ছেন তারা তো নিচ্ছেনই, আর যারা মনে করছেন যে না আমি রেগুলার দেখা যাচ্ছে শপিং মলে এসে শপিং করছি তাদের জন্য, হ্যাঁ অ্যান্ড যারা শপিং মলে এসে শপিং করে অবশ্যই বসুন্ধরা টিভিতে আসাই পড়ে আপনাদের, ঠিক আছে, তো তারা এসে খুব সহজ লোকেশন, আমি লোকেশনটা শর্টলি বলি, বসুন্ধরা সিটির যে লিফট 5 নম্বর লিফট, হ্যাঁ বলবো, আচ্ছা 5 নম্বর আপু, আপনার পরার ড্রেসটা দেখেন, হ্যাঁ দেখাবো আপু, এই যে হাতে নিয়ে দাঁড়ায় আসি, ক্যাটালগ হাতে নিয়ে দাঁড়ায় আসি, হ্যাঁ তো বসুন্ধরা সিটিতে যেই লিফ্টটা আছে সে 5 নম্বর লিফট দিয়ে উঠে লিফটের 2 নম্বরে দেখবেন খুলে গেলে ক্রিয়েশন এজ লেখা, ঠিক আছে, এটা সহজ, একদম সহজ, যে জাস্ট ঢুকে বসুন্ধরা সিটিতে জিজ্ঞেস করবেন যে 5 নম্বর লিফটটা কোথায়, ঠিক আছে, অ্যান্ড যারা পার্কিং থেকে আসছেন, হ্যাঁ পার্কিং করার পর পার্কিং লঞ্চে যে জিজ্ঞেস করলেই হবে যে 5 নম্বর লিফটটা কোথায়, 5 নম্বর লিফটে উঠে জাস্ট লিফটের 2
খুলে গেলেই দেখবেন ক্রিয়েশন এজ সাথে সাথে। হ্যাঁ, অ্যান্ড আর যারা তো মেন এন্ট্রেন্স দিয়ে আসছেন তাদের জন্য বলছি যে যে গোল চত্বরটা আছে, মেন গোল চত্বর বসুন্ধরা সিটির, সেটার প্রথম এসকেলেটরটা উঠে লেভেল টুতে, হ্যাঁ, হাতের ডান দিকে ব্লক সি, এবং হাতের ডান দিকে হাঁটতে 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 আপনি জাস্ট শপ নাম্বার 47 আমরা আছি, ঠিক আছে, সহজ লোকেশন। ওকে আপু আমার লাগবে, হ্যাঁ বলছি 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 বলছি, এই যে এটা হচ্ছে গিয়ে আমার আজকের ড্রেসটা, হ্যাঁ আজকে ভেরি স্পেশাল ড্রেসটা যেটা, ঠিক আছে, এই যে ওকে, খুবই কমফোর্টেবল, খুবই সুন্দর, খুবই গর্জিয়াস, হ্যাঁ ওকে, আই লাভ ইউ ইউর ফর দ্য ওকে সেক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপু ক্লিয়ার না, তার জন্য আমি ড্রেস হাতে নিচ্ছি না যে ক্লিয়ার না কি দেখাবো, আপনার পরার ড্রেস আপনাকে খুব মানিয়েছে আলহামদুলিল্লাহ। আকি বেগম আপু বলছে, আপু গো আমার ফোন নষ্ট ছিল তাই তোমার লাইভ আমি দেখতে পারি নাই, ও ঠিক আছে, ওকে। সাবরিনা মাসুদ খান, হ্যাঁ দেখা হয়ে গেল সাবরিনা মাসুদ খান আপুর সাথে আজকে, এতদিন ড্রেস নিয়েছি তোমার কাছ থেকে, আজ তোমায় দেখলাম, ওয়াও 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 ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড সাবরিনা মাসুদ খান আপু, আমি খুবই প্লিজড আপনি যে আমার শোরুমে এসেছিলেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর গিফট, নাইস গিফট, ওকে, অ্যান্ড ইনশাল্লাহ আমি পরে লাইভে আসবো। আপু তোমাকে খুব নাইস লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমি একটু ড্রেসে চলে যাই, আচ্ছা এখন কি ক্লিয়ার আছে আমাকে একটু জানাবা, লাইফটা কি ক্লিয়ার আছে, আমি ড্রেস দেখাবো, সবাই বলছে ক্লিয়ার না, আয়েশা একটা রুমে আপু বলছে ক্লিয়ার না, আমি শর্টলি আমার ড্রেসটা দেখিয়ে যদি ক্লিয়ার হয়ে যায় দেখেন তো, তারপর আমি আমার শোরুমে কি কি ড্রেসেস আজকে অ্যাভেলেবল আছে সেটা দেখিয়ে দিব। অ্যান্ড আমাদের অনলাইনে যেসব ড্রেস দেখানো হয় সেগুলো তো অ্যাভেলেবল থাকবে, এছাড়াও ডিফারেন্ট ডিফারেন্ট সব লাক্সারি কালেকশন পেয়ে যাবেন, ঠিক আছে, অল ওয়েজ। হ্যাঁ তো চলে আসেন, ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার না, তাহলে তো ড্রেস বোঝা যাবে না, আমাকে দাও, ক্লিয়ার না তো, তাই তাই, ও এখানে ঠিক আছে, আচ্ছা তো নিয়ে নাও, আচ্ছা রাত দুইটায়, ওকে ওকে, না আপু পুরোপুরি ক্লিয়ার না, আচ্ছা আপু আমি দেখাতে থাকি, দেন দেখো ক্লিয়ার হয়ে যাবে। আমি যে ড্রেসটা পরে আছি সেটা হচ্ছে গিয়ে একটা, হ্যাঁ, জর্জেট ম্যাটেরিয়ালের উপরে, হ্যাঁ একদম খুব সুন্দর একটা ওয়েটলেস, অরিজিনাল ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেট ম্যাটেরিয়ালের উপরে, তো খুবই নাইস একটা জিনিস, খুবই নাইস, হ্যাঁ এই যে, ঠিক আছে, এবং খুবই কারুকাজ ময়, ব্ল্যাক কালার কার না পছন্দ, সো ব্ল্যাক কালার ড্রেসটা আমার, আসলে আমি নিউ সেটিংসে তো, সো আপু পেজে মেসেজ দিয়ে দিয়েছি, রিপ্লাই দেয় না কেন, দিয়ে দিবে আপু, আজকে আমরা আসলে এখানে একটু বিজি হয়ে গিয়েছিলাম, হ্যাঁ তো সব মডারেটররাও আমাদের সাথে চলে আসছিলো, তো দিয়ে দিবে আপু, ঠিক আছে, ড্রেসটা দেখে দে, ফুল ব্ল্যাক, অ্যান্ড এই যে দেখে নেন, হ্যাঁ গলার কাছে একটা ইয়ক পেয়ে যাবেন, যে ইয়কটা আমি দেখিয়ে দিব, তার সাথে আবার এখানে দেখেন, হ্যাঁ গলার ইয়কটা দিয়ে দাও তো একটু, গলায় যে ইয়কটা আছে সেটা একটু দাও তো দেখিয়ে দেয়, হ্যাঁ প্রথমে ইয়কটা দিয়েই শুরু করি, কারণ নাহলে আমার ইনকমপ্লিট মনে হবে, এই যে এরকম ট্যাগও পেয়ে যাবেন, হ্যাঁ সাথে কিন্তু শ্রী ফ্যাবের একটা ট্যাগ লাগানো থাকবে, তো এগুলো একটু দেখে নেবেন এবং প্যাকেজিংটা দেখে নেবেন এবং হলোগ্রামটা দেখে নেবেন, ঠিক আছে, যে হলোগ্রামটা থাকে সাথে, ওকে, সো এই হচ্ছে কথা, অ্যান্ড বলেন আসতে বলেন, ঠিক আছে, সো বিউটিফুল একটা জিনিস দেখেন, টোটালটা, টোটালটা, ওয়াও, হ্যাঁ এটা কিন্তু গলার এখানে বসবে, আমার হিজাবের কারণে দেখা যাচ্ছে, একটু একটু দেখা যাচ্ছে, পুরো একটা গলার হাড়ের মতো, আমি একটু ধরে দেখাই, শান্তাপু একটু আসতে বলুন, হ্যাঁ উঠে দাঁড়ায় বলুন, আচ্ছা সো বিউটিফুল, টোটাল না মনে করতে পারে যে আমি লাইভ করতেছি, এই যে ওয়াও সো বিউটিফুল, টোটালটা দেখেন, হ্যাঁ এটার গলার কাছে অনেক ভালো করেছো, ওকে বসুন্ধরা সব নিয়ে আমার অনেক উপকার হয়েছে আমার বাসার কাছে, ওকে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, এই যে এটা টোটাল গলার কাছটা, ঠিক আছে, এটা একটু হাতে নিয়ে দেখিয়ে দিই, এটা একদম আপনি এমব্রয়ডারির উপর পেয়ে যাচ্ছেন, এই যে দেখে নেন, হ্যাঁ এই জিনিসটা এমব্রয়ডারির উপর পেয়ে যাচ্ছেন, তার মধ্যে আবার অনেক কারুকাজ করা আছে, কারচুপির কারুকাজ করা আছে, কিছু হাতে বসানো কাজ আছে, হ্যাঁ এই যে দেখেন, টোটালটা হচ্ছে জারিশ
সুতোর উপর দেখা যাচ্ছে খুবই সুন্দর করে জারি সুতোর উপর করা আছে। আপু তুমি এত সুইট, ওকে থ্যাংক ইউ আখি বেগম। আপু আসলেন না তো, এই যে এইভাবে এমব্রয়ডারি করা। হ্যাঁ অনেক আপুরা এসেছে, যারা আসেননি যারা অলওয়েজ আমার লাইভে থাকেন তাদেরকে কিন্তু আমি মিস করেছি, ঠিক আছে। এই যে দেখে নেন, ওয়াও 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 ওয়া, এই জিনিসটা না এত সুন্দর লাগে, পুরো হারের মতো, হ্যাঁ গলা একটা নেকলেসের মতো, ঠিক আছে। এই যে দেখে নেন, ওকে এই যে তো বিউটিফুল। আমি একটু দেখাই যে কাছে থেকে এখানে কী কী আছে। হ্যাঁ এখানে আপনি পেয়ে যাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে মেটালের কী বলে পাইপ ওয়ার্ক করা, দেন এখানে সিকোয়েন্স ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন, দেন এখানে পুঁথি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ তারপর এখানে যে এই যে ক্রিস্টাল পাইপ ওয়ার্ক পেয়ে যাচ্ছেন, তো খুবই সুন্দর। এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে বসানো হয়েছে, এগুলো কিন্তু এমব্রয়ডারি না, সম্পূর্ণ হাতে বসানো হয়েছে, খুবই সুন্দর নিখুঁত একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছে। এবং মিডলে ওয়াও, এই যে মিডলটা দেখে নিন, মিডলে একটা হ্যাঁ সুন্দর করে স্টোন বসানো আছে, স্টোনের সাথে আবার হ্যাঁ পুঁথি ওয়ার্ক আছে, সো খুবই গর্জিয়াস। এক কথা এই যে দেখে নিন, ওকে আমি আবারও অফিস থেকে লাইভ করে দিব আমার, এই যে ঠিক আছে, যদি ক্লিয়ার না থাকে তাহলে আমি আমার অফিস থেকে আবারও লাইভ করে দিব। এটা মনে হয় ইসের প্রবলেমে হতে পারে, হ্যাঁ একটা প্রবলেম হয় যে FB থেকে। আপু তুমি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে টোটাল নেকলেস, একটা নেকলেস পেয়ে যাচ্ছেন, মাশাআল্লাহ, ঠিক আছে, খুবই গর্জিয়াস। তো আমি রেখে দিই, এটাতে আপনি সিকোয়েন্স পাইপ পুঁথি স্টোন সব ধরনের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন, টোটাল কারচুপি প্যাকেজ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো এই জিনিসটা দেখিয়ে দিলাম, দেন ওয়াও, দেন ফুল ড্রেসটা দেখিয়ে দিই। হ্যাঁ এইটা তো নেকলেসটা তো গলার কাছে বসে গেল, দেন এখানে যে গলার পোর্শনটা দেখা যাচ্ছে, আমার এই গলার পোর্শনটা যে দেখা যাচ্ছে, এই পোর্শন দেখেন এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা, ঠিক আছে, পুরোপুরি কালো এমব্রয়ডারির সাথে কালো সিকোয়েন্স ওয়ার্ক করা, যেটা কিনা স্পার্ক করে। আপনি দূরে থেকে দাঁড়াবেন দেখবেন খুব সুন্দর করে একটা স্পার্ক করছে, দেখা যাচ্ছে, ওয়াও ও মাই গড। হ্যাঁ এত সুন্দর একটা লুক, এত গর্জিয়াস একটা লুক, যে কোনো পার্টির জন্য মাশাআল্লাহ একটা ড্রেস। তার মধ্যে আবার এইখান থেকে এই পর্যন্ত পুরো অল ওভার ড্রেসে একদম এমব্রয়ডারি করা আছে, খুবই সুন্দর কালারফুল ফ্লোরালের একটা এমব্রয়ডারি করা আছে, দেখা যাচ্ছে কি, এই যে টোটাল জিনিসটা দেখে নেন। হ্যাঁ এই যে ওয়াও ও মাই গড, প্রত্যেকটা পরতে পরতে হ্যাঁ একদম গর্জিয়াস ওয়ার্ক করা, এই যে দেখে নেন। এখানে হচ্ছে কি বলে এটা, এটা হচ্ছে দাড়ি সুতোর এমব্রয়ডারি করা, তারপর রেশমি সুতোর এমব্রয়ডারি করা, দেখাই যাচ্ছে। এখানে পিচ কালার পাচ্ছি, পিচ কালারের সাথে ওয়াইন কালার পাচ্ছি, তার মধ্যে আবার এই যে হ্যাঁ গোল্ডেন কালার পাচ্ছি। অ্যান্ড সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা ফাঁকা ফাঁকা জায়গায় কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা, দেখা যাচ্ছে এই যেগুলো কিন্তু অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা, মিডল অপশনে এই যেগুলো অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, ঠিক আছে। সো বিউটিফুল, টোটালি অনেক সুন্দর একটা জিনিস, ও মাই গড। দেখেন একটু কাছে থেকে দেখে এটা শাইনিংটা দেখে নেন, এত সুন্দর একটা শাইনিং করা আছে। ওকে সো এটা কালকে থেকে আমাদের অনলাইনেও অ্যাভেলেবল পাবে, এখন অর্ডার করে দিলেও মানে কালকে থেকে অনলাইন থেকে ডেলিভারি হয়ে যাবে এবং আমাদের শোরুমেও অ্যাভেলেবল থাকবে, ঠিক আছে। এটা 4-piece একটা ড্রেস, ওয়া ওয়া ওয়া, ওকে এরকম সুন্দর একটা সুন্দর ড্রেস আমি দেখি নাই, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড এই যে টোটাল ড্রেসটা দেখেন, একদম অনেক লং হয়ে যাবে, কারণ আমি একদম অনেক লং ছাড়া তেমন পরি না, ঠিক আছে, তো ভালোই লং হয়ে যাবে, লাইক 46+ হয়ে যাবে। দেন এখানে এটা হচ্ছে প্যানেল পোর্শনটা, প্যানেলে কিন্তু আলাদা করে এইভাবে এমব্রয়ডারি করা আছে, দেখা যাচ্ছে আলাদা করে এইভাবে এমব্রয়ডারি করা আছে এবং এমব্রয়ডারির সাথে কিন্তু এই যে কাট ওয়ার্ক করে দেওয়া আছে, ঠিক আছে। এই যে খুবই কালারফুল, মিনাকারি যতগুলো কালার হয় সো ততগুলো কালার আছে, সো বিউটিফুল একটা জিনিস, ওকে। সো এটা হচ্ছে টোটাল ফ্রন্ট সেকশন 4-piece ড্রেস। অ্যান্ড এই যে দুই সাইডে হাতা দেওয়া আছে, মেজারমেন্ট টেপ কি আমাদের এখানে আছে, নাই মনে হয় না, আছে দিয়ে দাও, ওকে। সো এই যে এটা হচ্ছে স্লিভ পোর্শনটা, অল ওভার দেখেন এখান থেকে এই পর্যন্ত অল ওভার স্লিভ, একদম ফুল এমব্রয়ডারি করা, হ্যাঁ ফুল এমব্রয়ডারি করা, অ্যান্ড সাথে এই যে জারি ওয়ার্ক করা, ঠিক আছে, খুবই সুন্দর জারদৌসি জারি ওয়ার্ক করা, দেখা যাচ্ছে অল ওভার, কোনো অপশন বাদ নাই, হ্যাঁ কোনো জায়গা বাদ নাই যে এখানে এমব্রয়ডারি করা নাই, কোথাও হালকা কোথাও হেভি, ঠিক আছে, এইভাবে লুক করা হয়েছে এবং খুবই সুন্দর একটা মিনাকারি মিনাকারি লুক দেওয়া হয়েছে, ওকে। দেন এই যে হাতে শেষে যে বর্ডারটা পাচ্ছে সেখানে কিন্তু কাটওয়ার্ক সহ এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন। আপু নেট প্রবলেম,
তাই নেট কি অনেক বেশি প্রবলেম না অনেক বেশি প্রবলেম আচ্ছা আমি একটু মেজারমেন্ট করে দেই হ্যাঁ একটু ধরো তো মেজারমেন্ট করার আগে আমি আমার হাতটা একটু কাছে থেকে দেখাই দিই আমি বানানোর পর কেমন লাগছে হ্যাঁ এইখান থেকে জাস্ট এইখান থেকে ওয়ার্কটা স্টার্ট হয়েছে এবং পিটানো ওয়ার্ক এবং পাটি টাইপের ওয়ার্ক করা আছে এই যে হ্যাঁ কোনো জায়গা বাদ নাই যে ওয়ার্ক নাই এত সুন্দর একটা লুক ঠিক আছে টোটাল জিনিসটা and এই যে এবার ড্রেসে চলে যাই ঠিক আছে পুরো ড্রেসটা তো দেখিয়েই দিলাম অল ওভার ওয়ার্ক করে এবং খুবই সুন্দর স্পার্ক করছে হ্যাঁ দুটো হাতা দেখিয়ে দিলাম এবার আমি একটু মেজারমেন্ট করে নিই এই যে বডি হয়ে যাবে লাইক ওয়াও বডি হয়ে যাবে সবার হয়ে যাবে হ্যাঁ 62 ইঞ্চি বডি হয়ে যাবে দেন এখানে লংটা মেজারমেন্ট করে দিই আমি একটু তাড়াতাড়ি দেখাই এই ড্রেসটা ঠিক আছে ওয়াও লং হয়ে যাবে 47 হ্যাঁ 47 লং হয়ে যাবে ওকে অ্যান্ড আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনি কিন্তু ড্রেসও এভাবে ট্যাগ করা পাচ্ছেন হ্যাঁ সেলাই করা ট্যাগ করা পাচ্ছেন সো এগুলো দেখে নেবেন একটু তোমাকে মানাইছে আপু ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে মানাবে মানানোর মতোই একটা ড্রেস ঠিক আছে সো বিউটিফুল অ্যান্ড দেখি স্যান্টুনের সালোয়ার পিসটা দিয়ে দাও সালোয়ার অ্যান্ড ইনার পিসটা অ্যান্ড দেওয়া আছে এটার সাথে স্যান্টুনের সালোয়ার অ্যান্ড ইনার পিস একসাথে দেওয়া আছে ব্ল্যাক কালার হ্যাঁ খুব ভালো একটা স্যান্টুনের উপর খুব ভালো একটা স্যান্টুনের উপর কি স্যান্টুনের কতগুলো কোয়ালিফিকেশান হয় সো তার মধ্যে কি হায়ার কোয়ালিটি অফ স্যান্টুন দেওয়া আছে ঠিক আছে সো বিউটিফুল একটা জিনিস অ্যান্ড টোটাল দেখেন এটার সাথে আবার আরেকটা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন যেটা কিনা সালোয়ারে বসবে ঠিক আছে সালোয়ারে বসবে এই এমব্রয়ডারিটা হ্যাঁ দুইটা পায়ে বসবে এইটা আমি কিন্তু এখানে কিন্তু লাগিয়ে নিয়েছি অলরেডি আমি কিন্তু লাগিয়ে নিয়েছি ঠিক আছে সো এই যে কাটওয়াক করে বসিয়ে নেবেন এখানে সালোয়ার এবং ইনারের জন্য ইনাফ কাপড় দেওয়া আছে আপনি চাইলে স্লিভসও ইনার করে নিতে পারবেন বাট আমার মনে হয় না প্রয়োজন আছে কারণ স্লিভস এত হেভি এমব্রয়ডারি করা ঠিক আছে ওকে প্রাইস বলেন হ্যাঁ আগে তো ড্রেস দেখে নেন হ্যাঁ অ্যান্ড ওড়নাটা দিয়ে দেন ওকে ঠিক আছে ওয়াও সো বিউটিফুল টোটাল ওড়নাটা হ্যাঁ ড্রেস হচ্ছে ওয়েটলেস জর্জেটের স্যান্টুনের সালোয়ার এবং ইনার পেয়ে যাচ্ছেন সাথে একটা খুব সুন্দর নেটের দোপাট্টা পেয়ে যাচ্ছেন হ্যাঁ যেটা কি না বেস কালার একদম সুন্দর বেস একটা কালার একদম যেটা কি বলে লাইট গোল্ডিশ টাইপের একটা কালার হয় না খুব সুন্দর লাইট গোল্ডিশ টাইপের কালার সো আমি একটু দেখাই দিই অ্যান্ড ওড়নাতেও কিন্তু একদম চারো দিকে কাজ করা ঠিক আছে এটা কি জর্জেট নাকি নেট আপু ড্রেসটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের উপরে হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান শ্রী ফ্যাবের ড্রেস দেখাচ্ছি এবং ওয়েটলেস জর্জেটের উপর ড্রেসটা এবং ওড়নাটা হচ্ছে নেটের ওকে এটার কালার আছে না আপু এটার কোনো কালার নাই হ্যাঁ রাঙ্গুনের ক্যাটালগুলো এভাবেই আসে এক একটা এক এক রকম ডিজাইনের আসে ঠিক আছে ওকে সো বিউটিফুল দেখেন টোটাল কাটওয়ার্ক করা অ্যান্ড ওড়নার দুই সাইডে কিন্তু এইভাবে লাক্সারি একটা ওয়ার্ক করা আছে লাইক এই যে পাটি ওয়ার্কের মতো মানে জালি জালি ওয়ার্ক যে বলা হয় এটাকে আসলে একটা ওই যে কি বলে নেট নেট ওয়ার্ক বলা হয় এই যে এত সুন্দর করে নেট নেট একটা ওয়ার্ক করা আছে দেন এই যে মিনাকারি মিনাকারি ওয়ার্ক সো বিউটিফুল সো বিউটিফুল টোটাল জিনিসটা অনেক সুন্দর লাইক এই যে হ্যাঁ সো এটা বর্ডার চলে গেলে এরকম কাটওয়ার্ক করে বর্ডার পেয়ে যাচ্ছেন দেন ভেতরে এরকম ছিটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেন এখানে দেখেন হ্যাঁ ফরিয়া তাসমা বলছে হ্যালো তোতা পাখি তোমাকে খুব সুন্দর লাগছে ঠিক আছে ও আপু আমি তোমার শপে গেলাম ড্রেস নিতে ভুলে গেছি তোমায় দেখে ওকে চলে আসবে না আবার ঠিক আছে অল দ্য বেস্ট থ্যাংক ইউ ত্রোহী মজুমদার বলছেন কংগ্রাচুলেশন থ্যাংক ইউ এটা হচ্ছে বর্ডার পার্টটাও দেখেন আমি কিন্তু কোনো অন্য এরকম গর্জিয়াস কাজ দেখি নাই যে আপনার দুইটা পারে এরকম কাজ করা আছে তার মধ্যে আবার পুরো ওড়না জুড়ে সেটা ওয়ার্ক করা আছে তার মধ্যে আবার ওড়নার বর্ডারে এইভাবে সুন্দর ওয়ার্ক দেখেন কত সুন্দর করে এইভাবে ওয়ার্ক করা আছে ঠিক আছে সো হাই আপু দেখছো না কেন গো আশা দিদি গাবনি আপু আমি কিন্তু আপনার কমেন্ট পড়েছি এই যে হ্যাঁ এই সাইডেও কিন্তু কাটওয়ার্ক করে এত হ্যাপি একটা ওয়ার্ক দেওয়া আছে দেন এখানে ঝুল ঝুল চারোদিকে ঝুল দেওয়া আছে ঠিক আছে তো দেখিয়ে দিলাম ড্রেসটা এটা একটা ফোর পিস ড্রেস শুই ফ্যাবের টোটাল ড্রেসের সাথে দুইটা প্যানেল পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ ওয়াও লুকিং ওয়াও ওয়াও লুকিং শুই ফ্যাবের চল সামনে চলে আসো একটু আমি তো তাহলে ওদিকে যাই আসতে হবে হ্যাঁ এই যে ঠিক আছে
টোটাল দেখেন এত সুন্দর জিনিস অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে সালোয়ারের এমব্রয়ডারি অ্যান্ড ইনার এবং সালোয়ারের কাপড় অ্যাকচুয়ালি দেওয়া আছে স্যান্টুনের ওয়েটলেস জর্জ ড্রেস দুটো এমব্রয়ডারি ইনার এবং কি বলে সালোয়ারের কাপড় স্যান্টুনের অ্যান্ড নেটের দোপাট্টা সো অল ওভার ড্রেসটা দেখে দিন যার যা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ অ্যান্ড প্রাইস গেস করে ফেলেন এটার প্রাইস কত হতে পারে চিটা রঙের মানুষের জন্য কোনো ফ্যাসিলিটি নাই অবশ্যই আছে সবার জন্য সারা বাংলাদেশের মানুষের জন্য একই ফ্যাসিলিটিস ঠিক আছে অল দ্য বেস্ট ওকে থ্যাংক ইউ আপু ক্লিয়ার না প্রাইস কত আচ্ছা ক্লিয়ার না কোনো ব্যাপার না আমি তো পিক আপলোড করে দিবই হ্যাঁ তখন আপনারা ভালো করে ক্লিয়ারলি পিক দেখে দিতে পারবেন অ্যান্ড যদি দেখি যে না বেশি রেকর্ডেড লাইভও যদি এরকম বেশি হ্যাভি হ্যাভি লাগে তাহলে আমি আবার লাইভ করে দিব আমার অফিস থেকে ঠিক আছে সো দেখে নিন দেখে নিন দেখে নিন ড্রেসটা ধরে নাও দেখে দাও লাইভ ভোলাটে লাগছে ওকে সো প্রাইস কত হতে পারে ঠিক আছে এইরকম একটা লাক্সারি ড্রেস 3,000-3,500 না হলে কি হয় বলেন হ্যাঁ না হলে কি হয় এত সুন্দর একটা জিনিস তাড়াতাড়ি পরে প্রাইস গেস করে ফেলেন আচ্ছা এত আচ্ছা আমি কি নেট আবার চেঞ্জ করব নেট আবার চেঞ্জ করব হ্যাঁ ঠিক না চেঞ্জ করি নাই ওকে সো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেন হ্যাঁ অনেকেই প্রাইস গেস করেছেন ওকে তাড়াতাড়ি ওকে একজন পেয়ে গিয়েছি একজন উইনার পেয়ে গিয়েছি বলে দিব তামান্না হাসান তানজিলা আক্তার পলি অ্যান্ড 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 লাস্ট লাকি উইনারের নাম বলে দিই ঠিক আছে সো আমার স্ক্রিনশট নিলেও চলবে আমি সেম ড্রেসটাই পরে আছি এটা হচ্ছে গিয়ে আমার আউটলেট ওপেনিংয়ের ড্রেস ঠিক আছে ওকে এটা বেলভেট কাপড় না আপু এটা বেলভেট না এটা হচ্ছে গিয়ে জর্জেট ঠিক আছে ওয়েটলেস জর্জেট আচ্ছা আর একজন উইনার নিয়ে নিলেই আমি কি প্রাইসটা বলে দিব ঠিক আছে এত সুন্দর একটা ড্রেস উইথ সুপার ডুপার রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ ঠিক আছে এই যে দেখে নেন হ্যাঁ ড্রেসটাতে কী কী আছে খেয়াল করুন এত লাক্সারি লুক টোটাল ড্রেসটাতে ওকে সো হ্যাঁ একটু হ্যাভি আচ্ছা যাই হোক আমি আরেকবার নেটটা চেঞ্জই করি আচ্ছা আরেকজন উইনার পেয়ে গেলে আমি বলে দিব ঠিক আছে শারমিন সোমা জান্নাত জাহান আপু আপনারটা নিলাম না কেন দেখি হয় কি না দেখেন তো এখন কি ক্লিয়ার হয় নাকি আমি মাত্র চেঞ্জ করলাম ওকে সো তিনজন উনার পেয়ে গেছি হ্যাঁ এখন বলে দেই এখন প্রাইস বলে দেই ঠিক আছে প্রাইস হচ্ছে এত সুন্দর লাক্সারি একটা ড্রেস আচ্ছা আজকে আমার ক্যামেরা সেটিংটা উল্টাপাল্টা হয়েছে আমার ভালো লাগে না ক্যামেরা সেটিং উল্টাপাল্টা হইলে এত সুন্দর লাক্সারি একটা ড্রেস শ্রি ফ্যাবের এত সুন্দর নাইস প্যাকেজিংয়ে পেয়ে যাচ্ছেন ওয়াও 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 চেয়ারটা আরেকটু আগায় দাও ঠিক আছে এই যে টোটাল জিনিসটা পেয়ে যাচ্ছেন মাত্র 2,500 টাকায় ঠিক আছে মাত্র 2,500 টাকায় ও মাই গড ও মাই গড ঠিক আছে সো ঠিক আছে আসসালামু আলাইকুম আপু হ্যাঁ তো নিয়ে নিতে হবে খুব দ্রুত করে ঠিক আছে হ্যাঁ আমাদের পেজ সার্চ দিলেই হবে আপু ক্রিয়েশন এজ এই যে লেখাটা ঠিক আছে জি আপু হ্যাঁ আজকে আমাদের ওপেনিং জি আসেন ভেতরে আসেন সব দেখতে পারবেন আমি এখানেই করছি সমস্যা নেই ওকে সো দ্রুত অর্ডার করে ফেলেন যার যার আমার এই ড্রেসটা পছন্দ হয়ে যাচ্ছে এটা আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন কিংবা আমাদের শপে এসেও পেয়ে যাবেন ঠিক আছে ওকে সো জামার লম্বা কত 47 দেখলাম মনে হয় না আচ্ছা অ্যানাদার ড্রেসগুলো দেখায় দাও আমাদের যেগুলো ড্রেসগুলো আমরা অনলাইনে এখনও দেখাইনি যেগুলো আমাদের শপে আসতে পাবেন এবং অর্ডার করলে অনলাইনেও কিছু পেয়ে যাবেন ঠিক আছে একটু দেখিয়ে দিই যেমন আমাদের হট অ্যান্ড হিট কালেকশন যেটা আপুরা অনেক পছন্দ করেছেন হ্যাঁ আমি এভাবে খুলে খুলে দেখাবো না হ্যাঁ আমি জাস্ট এইভাবে ধরে দেখাবো টু পিস ঠিক আছে এটা হচ্ছে গিয়ে সুন্দর টু পিস আর এটা ছাড়াই দাও তো এখন ক্লিয়ার আপু ওকে ঠিক আছে এই যে হ্যাঁ আমি যে সাদাবাহারের আরও আরও কালেকশনগুলো দেখায় তো সাদাবাহারেরগুলো হ্যাঁ ওকে আপু আমি নিব ঠিক আছে যে ড্রেসটা ভালো লাগে এগুলো না সাদাবাহার ওয়াও
ওয়াও ওয়াও এগুলো কিন্তু সব জারদোসি ওয়ার্ক করে এবং অরিজিনাল পাকিস্তানি সাদা বাহারের, ঠিক আছে। আমি একটু দেখাই দিই, এই যে এরকম প্যাক, ওয়াও এত সুন্দর, ঠিক আছে, এত সুন্দর জিনিস, ঠিক আছে। সো আপনারা এইসব এক্সক্লুসিভ জিনিস পেতে হলে, হ্যাঁ, দেখে নিতে হলে আপনারা অনলাইনে পেয়ে যাব, অনলাইনেও পেয়ে যাবেন এবং শপে এসে পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে ওড়নাতে অল ওভার জারদোসি ওয়ার্ক করা, টু পিস হয়, এটা বডি সাইজ কত আছে, এস এম এল, স্মল লার্জ মিডিয়াম পাবেন, ঠিক আছে, স্মল মিডিয়াম লার্জ পাবেন, ওকে। হ্যাঁ, কুর্তি রেডি করা আছে এবং এই যে স্লিভসের এইরকম সুন্দর করে, এই যে এরকম সুন্দর করে স্লিভসে ওয়ার্ক পেয়ে যাবেন। এবং এই যে ওয়াও, মানে আমি আমি এটা নিয়েই নিছি, আমিও নিয়েই নিছি, আমাকে একদিন পরা দেখতে পারেন হয়তো বা, ঠিক আছে। এই যে ওয়াও, খুবই সুন্দর একটা জিনিস। এই ড্রেসটা হচ্ছে গিয়ে কটন কোটার উপর, খুব সুন্দর কটন কোটার উপর, তার মধ্যে আবার সাথে থাকছে এটার সাথে একটা খুব সুন্দর অর্গানজার ওড়না, এবং ওড়নার বর্ডারটা দেখো এত সুন্দর করে ফিল করা আছে, ঠিক আছে। হ্যাঁ, কমপ্লিটেড, সাদাবাহারগুলো তো কমপ্লিটেডই থাকে, এবং মাত্র 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 3,990 টাকায় পাচ্ছেন, ঠিক আছে। তো মাত্র 3,990 টাকায় পেয়ে যাচ্ছেন, স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন, হ্যাঁ, যার যে ডিজাইনটা পছন্দ হয়। সাইজ হবে এস এম এল, ওকে। আপু এত সুন্দর ওড়না, নেট ছাড়া হবে এগুলো না আপু, ওকে। ক্লিয়ার না দেখেন তো, এখন ক্লিয়ার না দিয়ে দাও, ওকে, ঠিক আছে। তারপর আরেকটা ডিজাইন দেখাই দিই, এটাও সাদাবাহার, হ্যাঁ, এটাও সাদাবাহারের টু পিস কুর্তি। এই যে এভাবে দেখেন, খুবই সুন্দর করে, এই যে হাতাগুলো দেখেন, জাস্ট মন ভালো হয়ে যাবে হাতার ঝুলগুলো দেখলে, ওয়ার্কগুলো দেখলে। এটা হচ্ছে গিয়ে অর্গানজার উপর, টোটাল টু পিসটাই অর্গানজার উপর, ক্লিয়ার না, ওকে, টোটাল দেখেন ক্লিয়ার। আপু সালমান নাসরিন, থ্যাংক ইউ। এই যে এটার গলার ওয়ার্কটা ওয়াইন কালারের ভেতরে, এক্সেপশনাল ওয়ার্ক টু পিসগুলো, ঠিক আছে, সো বিউটিফুল, খুবই নাইস, ক্লিয়ার হয়েছে না, ওকে। অ্যান্ড ওড়নাতে পেয়ে যাবেন এই যে এইভাবে ওয়ার্ক, কাটওয়ার্ক ওয়ার্ক, এই যে পুরো ওড়নাটা জুড়ে এইরকম সুন্দর ওয়ার্ক, হ্যাঁ, ওকে। সো এটা সরিয়ে ফেলো তাহলে আসতে পারবে, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নেন, হ্যাঁ, এখন ক্লিয়ার আপু, ওকে। আপু প্রাইসটা গেজে উইনার হলে কি ডেলিভারি চার্জ ফ্রি? হ্যাঁ আপু, ফর ওয়ান টাইম ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ইনশাল্লাহ। এই যে এটা খুবই সফট একটা কালার, রোজ গোল্ড টাইপের একটা কালার, খুবই সুন্দর একটা, হ্যাঁ, রোজ অনিয়ন টাইপের একটা কালার, খুবই নাইস একটা কালার। টোটাল ওয়ার্কটা দেখেন, যে দৌজি ওয়ার্ক করা, ও মাই গড। হ্যাঁ, এই যে ও মাই গড, ঠিক আছে, এত সুন্দর একটা জিনিস, এফ এম এল, হ্যাঁ, তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে, নিয়ে নাও, ওকে। আসসালামু আলাইকুম ভাবি, ওকে, দেরি করে ফেললেন না, ওকে। নাজমুন নাহার ময়না বলছেন, ওয়াও, ওকে, লাইভ ক্লিয়ার না, আসলে আজকে ফার্স্ট টাইম লাইভ, হয়তো বা এখানে কি নেটওয়ার্কটা সেট করতে পারি নাই নাকি, লাইভ ক্লিয়ার না, না এতক্ষণ তো ক্লিয়ার ছিল। আচ্ছা তারপর আরও কিছু দাও না, অর্গানজা না, ওই যে ওই পেছনের ওই, হ্যাঁ, তারপর যে হোয়াইটটা দিও, ঠিক আছে, হ্যাঁ, রাইট। এগুলো কত, 2,700 করে, ও মাই গড, লাক্সারি শিফন উইথ হিউজ ওয়ার্ক করা, দেখেন এইরকম, হ্যাঁ, পিটানো পাটি ওয়ার্ক করা, হ্যাঁ, যেটা কি বলে জালি ওয়ার্কও বলে, হ্যাঁ, পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিফনের উপর টোটাল। এটা কি টু পিস? হ্যাঁ, এটা টু পিস না, ওকে, টু পিসের মধ্যে। এই যে এগুলো আপনারা শোরুমে আসলে অ্যাভেলেবল পাবেন, অনলাইনে অর্ডার প্লেস করতে পারবেন, 2,700 টাকা, অল ওভার ওড়না এইভাবে ওয়ার্ক করা পাচ্ছেন, ঠিক আছে, ওকে। অ্যান্ড আরেকটা ডিজাইন দেখাই, ওয়াও, এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, লাইক এই যে ওয়াও, ঠিক আছে, এটা হোয়াইটের উপর অনেক সুন্দর একটা কালার, পিচ কালার আছে, রেড কালার আছে, খুবই নাইস লুকিং। টোটাল ওড়নাটা দেখেন, অ্যান্ড এটা টু পিস কালেকশন, ঠিক আছে, টোটাল জিনিসটা দেখেন, 2,700 টাকা, ঠিক আছে। ও আপু, আমার বাড়ি দাওয়াত রইল কাঁচপুর, ওকে আপু, থ্যাংক ইউ, কাঁচপুর থেকে আসছিলা, ও মাই গড, এত দূর দূরান্ত থেকে আজকে আপুর আসছে, সাভার থেকে একজন আপু আসছে, সাবরিনা মাসুদ খান তো আসছেন কাঁচপুর থেকে, তারপর চিটাগং থেকেও আজকে একজন আপু এসেছে, সো থ্যাংক ইউ, আমি খুবই গ্রেটফুল। হ্যাঁ, এই যে অর্গানজার রিজনেবল প্রাইজের টু পিসগুলো, ঠিক আছে, আমাদের অর্গানজার রিজনেবল প্রাইজের টু পিসগুলো দেখে নেই, এই টু
শেডেড, হ্যাঁ খুব সুন্দর একটা টু শেডেড অ্যান্ড ফুল এমব্রয়ডারি করা, ঠিক আছে? ওকে আপু, তোমার ড্রেসটা নিব। ওকে আপু, আপনার দাম কত? আমার তো দাম হচ্ছে 2,500 টাকা আপু। বলো আপু আপনার ড্রেসের প্রাইস। ওকে আমার ড্রেসটা দেখিয়ে দিয়েছি, আবার লাস্টে দেখিয়ে দেবো। এই যে দেখেন, এই তো এগুলোর ওড়না যা গর্জিয়াস হয়, ঠিক আছে? লাক্সারি অর্গানজার উপরে, ঠিক আছে? লাক্সারি অর্গানজা, একটা একটা ওড়না খুলে দাও না, একটু দেখাই। হ্যাঁ আমার তো আবার না ডিটেলে দেখালে ভালো লাগে না, ড্রেস দেখি না। ওকে তোমাকে দেখি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলে আসবেন সবাই, আরও আরও ড্রেস দেখাবো আমি, যেগুলো আমার শোরুমে অ্যাভেলেবল পাবেন, ঠিক আছে? অনলাইনে যেগুলো দেখানো হবে, মানে অফিস থেকে যেগুলো লাইভ করো, ওগুলো তো পাবেনই, এবং শোরুমে কিন্তু এরকম কিছু লাক্সারি কালেকশন আপনাদের জন্য কি আনা হয়েছে, ঠিক আছে? এই যে দেখে নেন, এত সুন্দর পুরো পিটানো, অনেক সুন্দর অর্গানজার টু পিস, যেগুলো কিনা শিফনের ওড়না। হ্যাঁ শিফনের ওড়না, আর বডি কি, বডি হচ্ছে অর্গানজার উপরে টু পিস, ঠিক আছে? খুবই সুন্দর অল ওভার এভাবে ওয়ার্ক করা পুরো বডি পার্টটা, এই যে স্লিভ পোর্শনটা। ওকে সো টোটাল মাশাল্লাহ, কত টাকা মাত্র এটা? 1,900 টাকা। এটা কালারগুলো দেখাই দিই, হ্যাঁ এটা কালারগুলো একটু দিয়ে দাও, 1,900 টাকা। সো এই যে এটা আরেকটা কালার দেখিয়ে দিই, খুবই সুন্দর প্রত্যেকটা কালার মাশাল্লাহ অনেক সুন্দর। এইটা কিন্তু একটু পার্পলিশ টাইপের একটা কালার, অ্যান্ড পিচ অ্যান্ড পার্পল কালারের একটা কম্বিনেশন, ঠিক আছে? অ্যান্ড এইটাও দেখেন, ওয়াও। আপু এখন থেকে শোরুমে লাইভ করবা না আপু? হ্যাঁ আজকে যেহেতু শোরুমে আছি, শোরুম থেকে লাইভ করছি, অ্যান্ড ইনশাআল্লাহ শোরুম থেকেও লাইভ হবে, অ্যান্ড অফিস থেকে তো হবেই প্রত্যেক দিন, ঠিক আছে? এই যে দেখে নাও, অ্যান্ড এই যে ওয়াও, প্রত্যেকটা কালেকশন দেখেন মাশাল্লাহ প্রত্যেকটা। হ্যাঁ কালারগুলো এত সুইট, এত সুন্দর কালার আসছে এগুলার, হ্যাঁ এত সুন্দর কন্ট্রাস্ট। এই যে দেখেন, একদম উপর থেকে একটু স্কাই অ্যাশি অ্যাশি স্কাই টাইপের, মানে এটাকে বলে পাউডার ব্লু, হ্যাঁ পাউডার ব্লু কালার থেকে শেড হয়ে দেন এখানে আবার হ্যাঁ ডিপ ব্লু কালার এসেছে, সো বিউটিফুল। 1,900 টাকা, 1,900 টাকা করে এরকম লাক্সারি নীল দেখাবো। ওকে নীল কিছু থাকলে দেখিয়ে দেবো, দেখাও তো। ওই যে আমি দেখতে পাচ্ছি একটা ব্লু, এই যে তোমার এই লাইনের পেছনে, হ্যাঁ সার্ভিসের কিছু লাক্সারি শিফন আসছে, সেগুলো দেখিয়ে দিই। তোমার ড্রেসটার প্রাইস কত? আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 2,500 টাকা। হ্যাঁ এত সুন্দর, এত সুন্দর ব্লু কে দেখতে চাইলেন? এই যে ওয়াও, এটা কি থ্রি পিস তানিশা? হ্যাঁ এটা থ্রি পিস না? ওকে এটা থ্রি পিস, এটাই যে দেখেন, একদম মালাই সিল্কের সালোয়ার দেওয়া আছে, তার সাথে সার্ভিসকি স্টোন করা, অল ওভার বডি পার্ট ওয়ার্ক করা, হ্যাভি ওয়ার্ক, লাক্সারি কালেকশন শিফনের। হ্যাঁ টোটাল ড্রেসটা হচ্ছে শিফনের, প্রত্যেকটা ড্রেস আপনি আমার শোরুমে অ্যাভেলেবল পাবেন। ওকে সো এগুলোর প্রাইস কত? 3,000 টাকা না? ওকে সো এগুলো পেয়ে যাচ্ছেন অনলি 3,000 টাকা। কী পরিমাণ যে হ্যাভি ওয়ার্ক, এই যে কী পরিমাণ যে সুন্দর ওয়ার্ক করা, এই যে টোটালটা দেখেন, হ্যাঁ সার্ভিসকি ওয়ার্কও করা আছে, ও মাই গড। ওকে ঠিক আছে, সো আচ্ছা অর্গানজার আরেকটা ডিজাইন দেখিয়ে দিই, তারপর আমার ড্রেসটা দিয়ে দিন না, নাকি আর কি রইল? আচ্ছা ওই আদান লিবাসগুলো দেখালাম না, না থাক। ওকে এই যে এটাও কিন্তু একটা কি অর্গানজা, হ্যাঁ এটাও একটা অর্গানজা দেখিয়ে দিই, এটাও একটা কি অর্গানজা ড্রেস, ড্রেস অর্গানজা ওড়না শিফন সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, টোটাল লাক্সারি লুকিং একটা জিনিস, টু পিস। তো এটাও 1,900 টাকা না, 1,900 টাকা, হ্যাঁ এটাও 1,900 টাকা, ঠিক আছে? ওকে সো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করলেও পেয়ে যাবেন। হ্যাঁ ও আপু, ওকে তানাশকে একটু দেখাও, তানাশ তো এখনও আসে নাই আপু, ও তো উপরে ওই যে কী টগি ল্যান্ড আছে না, টগি ওয়ার্ল্ড, টগি ওয়ার্ল্ডে আছে আপু। সো এই বাড়িটা দেখেন, ও মাই গড, বাড়ি দেখলে মাথা নষ্ট হয়ে যায় সবার, ঠিক আছে? এই বাড়িটা দেখে নে, এটা হচ্ছে গিয়ে ব্রাইডাল শেরওয়ানি বাড়ি, সো বিউটিফুল, সো বিউটিফুল। এটার যে শাইনিংটা, মাই গড, এত সুন্দর একটা শাইনিং আছে এটাতে, ঠিক আছে? সো বিউটিফুল একটা লুক। তো টোটাল এইরকম বেলজিয়াম স্টোন ওয়ার্ক করা, ঠিক আছে? অরিজিনাল বেলজিয়াম স্টোন ওয়ার্ক করা, ওকে সো বিউটিফুল। এটা থ্রি পিস, এটা ওড়নায় এভাবে অল ওভার ওয়ার্ক করা আছে, আমি একটু দেখাই। এই যে ওড়নায় খুবই শাইনিং না, এই যে অল ওভার ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর করে পুরো ওড়নাটায় ওয়ার্ক করা আছে। দেন এই যে দেখেন, ওয়াও, হ্যাঁ এখানে কিন্তু একটা ব্রোঞ্জও পেয়ে যাচ্ছেন, এই যে এটা কি কি বলে জানি, ব্রোঞ্জ,
আচ্ছা আচ্ছা, সো বিউটিফুল, হ্যাঁ খুবই সুন্দর একটা জিনিস। অ্যান্ড এইটা কিন্তু সালোয়ারটাও অল ওভার ওয়ার্ক করা, এই যে টোটাল সালোয়ারটাও অল ওভার ওয়ার্ক করা আছে। হ্যাঁ, এটার প্রাইস কত? 2600 টাকা। ও মাই গড, 2600 টাকা এটা কিভাবে? ওকে, সো তুমি সার্চ করে দেখো তো, একটু সার্চ করে দেখো। আমি ধরে দাঁড়ালাম যার যার ভালো লাগবে। এটার কি কালার অ্যাভেলেবেল আছে কোনো? আচ্ছা, এটার কোনো কালার অ্যাভেলেবেল নাই, ঠিক আছে। সো আপনারা আমাদের শোরুমে আসলেও পেয়ে যাবেন, আমাদের অনলাইনে অর্ডার করলেও এটা পেয়ে যাবেন। ও মাই গড, এটার যে মানে এটার যে শাইনিং, হ্যাঁ মাশাআল্লাহ, এত সুন্দর। কাছে থেকে দেখাই, কাছে থেকে কাজ, হ্যাঁ চিকেনকারি ওয়ার্কশপ বোঝা যাবে। আপুরে বসুন্ধরায় ড্রেসের দামগুলো আগের মতো রিজনেবল হলে তো হবে তো, নাকি বেশি হবে? অবশ্যই রিজনেবল হবে, এবং আগের মতো রিজনেবল কি, যেটা আপনি অনলাইনে পাবেন অবশ্যই সেটা, হ্যাঁ এখানেও ওই প্রাইসে এখানেও পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, সো আমি প্যাকেজিংটা দিয়ে দাও তো, আমি আমার ড্রেসটা আবার একটু দেখি, লাইফটা শর্ট করে ফেলছি, হ্যাঁ শেষ করে ফেলছি। এটা হচ্ছে গিয়ে আমার ড্রেসের প্যাকেজিংটা, যেটা কিনা এই যে এই হলোগ্রামটা দেখে নেবেন, শ্রী ফ্যাবের হলোগ্রাম লাগানো আছে, দেন আপনি ক্যাটালগ পেয়ে যাচ্ছেন। আর টোটাল ড্রেসে অনেক জায়গায় শ্রী ফ্যাবের হলোগ্রাম, শ্রী ফ্যাবের স্টিকার অ্যাড করা আছে, আমি দেখিয়ে দিব, ঠিক আছে। ড্রেসটা দিয়ে দাও আপু, এত এত সুন্দর ড্রেস, আর কেন সব কিনে নিতে মন চাইছে? ওকে ঠিক আছে, এই যে আমার ড্রেসটা এটা, ঠিক আছে। এটার ইয়কটা আগে দিয়ে দাও, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের উপর, ড্রেসটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের উপরে, এবং এটা হচ্ছে একটা ফোর পিস ড্রেস, হ্যাঁ ফোর পিস ড্রেস। এই যে দেখিয়ে দিই, এটা হচ্ছে গলার ওয়ার্কটা, দেখেন খুবই সুন্দর করে, আসসালামু আলাইকুম ভাই, খুবই সুন্দর করে গলায় ওয়ার্ক করা আছে। হ্যাঁ, টোটাল গলাটা এরকম কাট ওয়ার্ক করে বসিয়ে নিতে হবে। ও মাই গড, ও মাই গড, এত সুন্দর একটা ওয়ার্ক, হ্যাঁ এমব্রয়ডারি করা, তার মধ্যে আবার এই যে এইভাবে 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 কী বলে, এটা হচ্ছে কারচুপির ওয়ার্ক, হ্যাঁ খুব সুন্দর করে কারচুপির ওয়ার্ক করা, এবং হ্যান্ড স্টিচ করা আছে, ঠিক আছে। এই যে দেখে নিন, টোটাল জিনিসটা খুবই লাক্সারি। হ্যাঁ, এটা একটু সরিয়ে ফেলি, ইয়কটা সরিয়ে ফেললাম, দেন এইখানে যে গলার পোর্শনটা, ইয়কটা তো গলার হাড়ের মতো ঝুলে থাকবে, হ্যাঁ গলার হাড় যেমন হয়ে থাকে সেরকম হয়ে থাকবে। অ্যান্ড এই পোর্শনে দেখেন, হ্যাঁ শাইনিংটা দেখেন, সিকোয়েন্স এবং এমব্রয়ডারি শাইনিং, ঠিক আছে, খুবই সুন্দর একটা লুক। অ্যান্ড পুরো হেভি এমব্রয়ডারি করা, অল ওভার ড্রেসটা হেভি এমব্রয়ডারি করা আছে। আমি কাছ থেকে দেখাচ্ছি, যারা প্রথমে নেটওয়ার্ক ক্লিয়ার নার জন্য দেখতে পারেনি তাদের জন্য আবার একটু আমি ডিটেইলে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ফ্রন্ট সেকশনের কারুকাজটা, এবং প্রত্যেকটা ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে একটু দেখবেন এইভাবে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, ঠিক আছে। এই যে খুবই সুন্দর একটা ব্যাপার স্যাপার। অ্যান্ড এটা হচ্ছে প্যানেল সেকশনটা, এমব্রয়ডারি উইথ কাট ওয়ার্ক করা, ঠিক আছে। অ্যান্ড এমব্রয়ডারি কিন্তু একদম হ্যাপি মিনাকারি এমব্রয়ডারিগুলো, ওকে। অ্যান্ড এই যে দেখেন, ওয়াও, এখানে এই যে শ্রী ফ্যাবের হলোগ্রাম দেখে কিনবেন, ঠিক আছে। ওকে, সুপার ডুপার হিট, থ্যাংক ইউ সবিকুন নাহার আপু, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট সেকশন, অ্যান্ড এইটা হচ্ছে স্লিভসটা, স্লিভসটা অল ওভার ওয়ার্ক করা, হ্যাঁ অল ওভার ওয়ার্ক করা, দেখেন কত সুন্দর করে পুরো স্লিভসটা জুড়ে ওয়ার্ক করা আছে, ঠিক আছে। এই যে টোটাল জিনিসটা দেখে নেন, হ্যাঁ স্লিভসটা বানানোর পর আরও বেশি সুন্দর লাগে, ঠিক আছে। সো বডি পার্ট পেয়ে যাচ্ছেন 62 ইঞ্চি, এবং লং পেয়ে যাচ্ছেন 47 ইঞ্চি, হ্যাঁ। অ্যান্ড এটা ফোর পিসের ড্রেস, সালোয়ার এবং ইনারের কাপড়টা দেখিয়ে দিই, এটা হচ্ছে স্যান্টুনের সালোয়ার এবং ইনারের কাপড়, হ্যাঁ অরিজিনাল স্যান্টুন কিন্তু, ঠিক আছে। সালোয়ার এবং ইনারের কাপড় দেওয়া আছে, এবং সাথে কিন্তু এমব্রয়ডারি পোর্শন দেওয়া আছে, যেটা কিনা সালোয়ারে বসবে, ঠিক আছে। টেকের হাট দেওয়া যাবে আপু, সারা বাংলাদেশে দেওয়া যাবে, ঠিক আছে, সারা বাংলাদেশে কোনো জায়গা বাদ নাই যে দেওয়া যাবে না ইনশাল্লাহ। জাস্ট আপনি ফোন নাম্বার অ্যাড্রেস স্ক্রিনশট দিয়ে অর্ডার প্লেস করে দেন, ঠিক আছে। এবং ঢাকায় থাকতে রিকোয়েস্ট থাকবে একবার হলেও আমাদের আউটলেটে এসে ঘুরে যাবেন, ঠিক আছে। সো বিউটিফুল, টোটাল জিনিসটা দেখেন, হ্যাঁ এটা সালোয়ার পোর্শন, দেন আমি ওড়নাটা একটু আলাদা করেই ধরি আবার, হ্যাঁ এই যে টোটাল ওড়নাটা, ও মাই গড, ও মাই গড, টোটাল ওড়নাটা দেখেন এভাবে কাট ওয়ার্ক করে এমব্রয়ডারি করা আছে, হ্যাঁ পুরো ওড়নাটাই, টু মাচ সুন্দরী, থ্যাংক ইউ শুভ্রা জাহান আপু, আয়সা সিদ্দিক আপু বলছেন আমি কিন্তু আছি, হ্যাঁ আপু জানি আছেন, ওকে সো বিউটিফুল। এই যে দেখেন, এটা বর্ডারের এভাবে হ্যাপি এমব্রয়ডারি করা, কাট ওয়ার্ক করা, এবং ঝুল বসানো আছে, দেন ওকে, দেন এই যে দেখেন, হ্যাঁ পুরো বডি মানে পুরো ওড়নাতে এভাবে ছিটা ছিটা করে এভাবে গ্রিন গ্রিন কালার ওয়ার্ক করা আছে। যদি
আপনি গ্রিন কালার কিছু দিয়ে পরেন, লাইক আপনি কুন্দনের গহনা দিয়ে পরলেন, ও মাই গড, আরো সুন্দর লাগবে। আমি কিন্তু কুন্দনের হার পরা ছিলাম, সেটা আমি এখন উপরে উঠাই ফেলছি। হ্যাঁ, খুবই ভালো লাগছিল, সো বিউটিফুল। দেখেন, হ্যাঁ, টোটাল জিনিসটা দেখেন, ওয়াও। সো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেবেন, আমাকে তুমি দেখতে পাও না? না আপু, দেখতে পাচ্ছি, বুঝতেই পারছেন। হ্যাঁ, আজকে কিন্তু আমি নতুন জায়গায়, তো একটু প্রেশারে আছি আমি। ওকে, আমাক আপু, আপনাকে এত ভালো লাগে কেন? থ্যাংক ইউ সোনিয়া আক্তার আপু, চলে আসবেন হ্যাঁ আমাদের শোরুমে। ওকে আপু, ওড়না দিয়ে ঘোমটা দেখাও, আমি নিব। আচ্ছা, ওড়নাটা দিয়ে দাও তো আফসা, ওড়নাটা দিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ, আমি না ঘোমটা দিই নি, অ্যাজ ইউজুয়াল তো আমি ঘোমটা দিয়ে দেখাই, আজকে আর দেখাই নাই। এই যে দেখে নেন, যেভাবে ওড়নাটা নেবেন আপনাকে ভালো লাগবে, এক কথায় অনেক সুন্দর। ওয়াও, হ্যাঁ, মাই গড, মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর ওড়না, ঠিক আছে? এই যে একটু ঘোমটা করে দেখাই দে, ও মাই গড। তার যার যার ভালো লাগবে নিয়ে নেবেন, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ কন্ট্রাস্ট, হ্যাঁ, যেটা কিনা ব্ল্যাকের সাথে বেস কালার। সো ওয়াও ওয়াও ওয়াও, স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, ফোর পিস আমার ড্রেসটা পেয়ে যাচ্ছেন, ফোর পিস ফ্রি ফ্যাব্রিক ড্রেস, অরিজিনাল ইন্ডিয়ান ফ্রি ফ্যাব্রিক ড্রেস, ড্রেস হচ্ছে গিয়ে ওটলেস জর্জেট, অ্যান্ড ইনার এবং সালোয়ার কাপড় ইনাফ পরিমাণ দেওয়া আছে, ফ্যান্টুনের, অ্যান্ড নেটের ওড়না পেয়ে যাচ্ছেন, এমব্রয়ডারি করা নেটের ওড়না। ওকে আপু, আমি তোমার কাছ থেকে দুইটা ড্রেস নিয়েছি, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আপু। আশা রাখি, দোয়া করি যেন আরও আরও কিনেন, হ্যাঁ, অ্যান্ড আমাদের জন্য দোয়া করুন, খাদিজাতুল কোবরা আপু। অ্যান্ড আমার ড্রেসটা প্রাইস হচ্ছে অনলি 2500 টাকা, হ্যাঁ, খুবই লাক্সারি একটা কালেকশন, অনলি 2500 টাকায় পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? সো এটা আপনি অনলাইনেও পাবেন এবং অফলাইন, মানে হচ্ছে গিয়ে আমার আউটলেটেও পেয়ে যাবে। তো আমি আবার বলি, আজকে আমি যেখান থেকে লাইভে আসছি, এইটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, বাংলাদেশের মোস্ট পপুলার, হ্যাঁ, হচ্ছে গিয়ে কি শপিং কমপ্লেক্স, যেটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স, সেইখানে কি আমাদের প্রথম আউটলেট ওপেনিং হলো আজকে। অ্যান্ড আমি আউটলেট থেকে প্রথম ড্রেস লাইভ করলাম আজকে, কিছুক্ষণ আগেও লাইভে আসছিলাম, বিফোর মাগরিব লাইভে আসছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে উদ্বোধনী একটা ছোটোখাটো অনুষ্ঠানের মতো, হ্যাঁ, সবাইকে নিয়ে। অ্যান্ড অনেক আপুরা আমাদের সাথে এসেছেন এবং অনেক আপুরা আমাদের সাথে দেখা করে গেছেন এবং আছেন অলরেডি, ঠিক আছে? আপু, আমার কমেন্টস বড় না কেন, এই যে পড়ে নিলাম, ঠিক আছে? তো যা বলছিলাম যে যারা হাতে ধরে দেখে শুনে বুঝে কিনতে চান, মনে হয় যে না আমি একটু ধরে দেখে কিনি, তারা চলে আসেন। হ্যাঁ, আমি আপু ঘরে মনে থেকে আমি দেখছি, আচ্ছা আমি কমেন্টটা বুঝি নাই, হ্যাঁ, ওকে, সাবরিনা মাসুদ খান আপু, ঠিক আছে? সো এই হচ্ছে কথা। অ্যান্ড আমাদের শপটা চেনা খুব সহজ, বসুন্ধরা সিটিতে মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকলেন, হ্যাঁ, কিংবা যেখান দিয়ে ঢুকলেন আপনি, মিডিলে চলে আসলেন যখন, সার্কেলে যখন চলে আসলেন, হ্যাঁ, এন্ট্রেন্স সার্কেল যেটা আছে সেটাতে যখন চলে আসলেন, তখন যখন আপনি স্কেলেটর দিয়ে এক সিঁড়ি উপরে উঠলেন, হ্যাঁ, প্রথম সিঁড়ি স্কেলেটর দিয়ে উঠলেন, সেটার দেখবেন যে ঠিক ডান দিকে ব্লক সি, ঠিক আছে? প্রথম স্কেলেটর দিয়ে উঠেই ব্লক সি, ডান দিকে ব্লক সি, ব্লক সি দিয়ে হেঁটে যে শপ নাম্বার 47, কাউকে জিজ্ঞেস করলে কিংবা আপনি দোকানগুলো দেখলেই বুঝে যাবেন যে আপনি ক্রিয়েশন এজ পেয়ে যাবেন 47, হ্যাঁ। তোমার হিজাব কি দিবা না রে আপু? ওকে আপু, আরও কালার আছে? না, আমার ড্রেসটা আর কোনো কালার নেই, অ্যান্ড আমার শোরুমে অনেক ড্রেস অ্যাভেলেবেল আছে যেগুলো কিনা আমি দেখাতে পারলাম না, এক লাইভে সব দেখানো সম্ভব না, ঠিক আছে? তো আমি আরও আরও লাইভ করবো ইনশাল্লাহ, শোরুম থেকেও করবো, অ্যান্ড অফিস লাইভ তো চলতেই থাকে জানিনি তো, ঠিক আছে? আপু অনেক সুন্দর, দামটা একটু বলো, জান্নাতুর মামা আপু, দামটা হচ্ছে মাত্র 2500 টাকা, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। অ্যান্ড আরও সহজ লোকেশন যেটা হচ্ছে বসুন্ধরা সিটিতে ঢুকে জিজ্ঞেস করবেন যে 5 নাম্বার লিফ্টটা কোথায়, সোজাসুজি এত এত ওঠানামার দরকার নেই, 5 নাম্বার লিফ্টে চলে যাবেন। 5 নাম্বার লিফ্টে যখন আপনি লিফটের দুয়ে যখন আপনার গেটটা খুলবে, সরাসরি আপনি ক্রিয়েশন এসে দেখতে পারবেন 5 নাম্বার লিফট, এবং দুয়ে উঠে গেলে, লিফটের দুয়ে উঠে গেলেই আপনি জাস্ট লিফটের ডোরটা ওপেন হলে আপনি ক্রিয়েশন এসে দেখতে পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো দেখা হয়ে যাবে ইনশাল্লাহ সবার সাথে, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের এত 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 ভালোবাসার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে? ওকে, লাভ ইউ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি লাইভটা এখন শেষ করছি, যদিও শেষ করতে ইচ্ছে করছে না। আপু প্রাইসটা বলো, প্রাইস বলে দিয়েছি আপু 2500 টাকা, ঠিক আছে? আমার ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা করে, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, এবং অনেক অনেক দোয়া করবেন, আশা রাখি, আল্লাহ হাফেজ।